পাগল হলো বুদ্ধি কিন্তু লিজেন্ডের মতো, সে কি প্ল্যান করলো সৃষ্টি, পাগল হয়েও খেয়ে নিল মিষ্টি। পাগল হতে পারে গঞ্জিকা কিংবা ডেন্ডিখুর সেবক, কিন্তু সে বুঝা ফেলছে পুলিশ হলো জনগণের সেবক, তাই সে করলো না কোনো মিস, তাই তো পুলিশের মারছে ছোট্ট করে একটা লিপ কিস। জানি পাগল বলতে বোঝা যায় তাদের হাজার দোষ গুণ মাফ, আমারও তো শরীরে এইসব পুষ্টির অভাব, তাই তো বুঝা গেছি আমারও হতে হবে একটা বড় কর্ণ পাগল, যাতে কেউ বকানে দিতে পারে বইলা ছাগল, আর যদি পাই এই ছাগলের মতো সুযোগ করব না কোনোভাবে মিস, যাকেই পাই তাকেই করব কিস। সাধারণত পাগল হয়ে থাকে ভবের পাগল কিংবা হতে পারে প্রেমে সেক খাওয়ার পরে পাগল, কিন্তু কোন পাগল এমন হয় না যে রাস্তার মধ্যে সবার সামনে কিস করে বেড়াবে, কিন্তু যদি তোমরা কেউ এসব দেখে থাকো তাহলে সবার আগে তাকে পাবনা হসপিটালে পাঠাও, কেননা তাদের এইসবেরই অভাব শরীরে, যদি কিছুদিন থাকে পাবনা হসপিটালে তাহলে হয়ে যাবে সাইস্তা, আর বলতে হবে না তোমাদের এইসব নিয়ে কোনো খাইস্তা কথা, কেননা যে পাগল মনে করো রাস্তার মাঝখানে একটা মডেলকে কিস করতে পারে সেই পাগল যে আর কি কি করতে পারে তা তোমাদের ধারণার বাইরে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কথা বলি, দেখো ভাই পাগল হলো তো মনে করো তাদের শারীরিক চাহিদাও থাকে তাই না, পাগল বলে কি তারা মানুষ না, শারীরিক চাহিদা সবারই আছে কম বেশ সবারই থাকে, তো আমি এটাই বলতে চাইছি সে যদি রাস্তার মাঝখানে একটা মডেলকে কিস করতে পারে তাহলে যদি একটা মেয়েকে একা পেয়ে যায় তাহলে কি কি করতে পারে, দর্শনও করতে পারে অস্বাভাবিকের কিছু নাই, কেননা সে তো একটা পাগল, আর পাগলের সব দুষ্গুণ মাফ হয়ে যায় তোমাদের এক কথায়, কেননা ওই যে তাকে আর কি বলা যাবে, সে তো মানসিক ভারসাম্যতা বজায় রাখতে পারে না, কেননা সে তো একটা পাগল আর পাগলের সব গুণ মাফ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, তাই তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি পেয়ে থাকো এরকম কোথাও পাগল তাহলে তাড়াতাড়ি ওদেরকে পাবনা পাঠাও, কেননা ওদের পাবনা যাওয়ারই অভাব। তো কেমন আছো তোমরা, তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে, তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড বাই দ্য ওয়ে সবাই আগে থেকে বলে রাখতেছি এখানে কিন্তু পাগলের রোস্ট করতেছে এমন না, পাগল চোদা রোস্ট করে আমার কি লাভ, আমি জাস্ট কিছু বাংলাদেশি সস্তা রিপোর্টারদের পিছন মারতে যাচ্ছি, সো লেটস স্টার্ট বেবি। আজকের ঘটনা কি, ঘটনা বলতে আর কি, তোমরা হয়তো অনেকেই জানো যে একটা পাগল একটা মেয়েকে চুম্বন সেবন করে আছে, তো এটা আবার সোশ্যাল মিডিয়াতে একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এতটুকু অব্দি তো ঠিকই ছিল, তারপরে এটা কি হলো, দেখো এই পাগলটা কেন ভাইরাল হলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হলো একটা জায়গায়। আরে দাঁড়াও দেখাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু গত দিন এত পরিমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে আপনার মতো বোকাচোদাময় সাংবাদিক আইসা তার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিছে, মানে কেমনে কি ভাই এখন এরকম বোকাচোদাময় খেপা মানুষ এখনো বাইচে আছে এই পৃথিবীতে, আমার তো এখনো মাঝে মাঝে সন্দেহ লাগে, কই থেকে আইয়েডি কোন জগতের প্রাণী, ভাই সত্য কথা বলতে এরা মনে করে যে ভাইরাল হওয়া পার্সনের গু খায়, কি করবো দাদা আমি আসলে এক চামচ গু খেয়েছি দাদা। ম্যাগাজিন তোমার ছবির হিরো বানাই হইবা, আচ্ছা এখন এটা তোমরাই বলো যে এই পাগলের সাথে যে এই কথাগুলো বলতেছে এইগুলো কথা কি ওর মাথা দিয়ে ঢুকতেছে, আর ঢুকার পর তোমার কি মনে হয় যে এটা কি ওর সাথে ঠাট্টা ফাইজলামো করা হইতেছে না, আর হইতেও পারে ভাই, একটা জিনিস কি ভাই এই দেশে মনে করো কিছু বোকাচোদা যদি গায়ক হয়ে যেতে পারে তাহলে এই নায়ক হইতে পারবে না কেন, সাথে একটা মুভি যদি একটা ব্যবস্থা করে মুভি করবা নায়ক হিসেবে থাকবা বলো, থাকুম থাকবা সত্যি তো পারবা, দেখো সেকেন্ডের মধ্যে তাকে নায়ক বানায় ফেললো, মানে তার সাথে সে একটা মুভি ব্যবস্থা করে দিবে, এই তোর বাপের ক্ষমতা আছে একটা মুভি করার, পাঁচ পাঁচ এদের মাথার গিলুর কি সমস্যা, মাথার গিলু আছে ঠিকই কিন্তু গিলু কাজ করে না মাঝে মাঝে, আমি এখন আমার যে মুখ এই মুখ আমার দেখানো উচিত না, তারপর আমি দেখাচ্ছি যে বলে একটা কাম ভুল করেছি এতক্ষণ আমার মরে যাওয়ার কথা, না সত্য কথা বলতে ভাই এখন আমার ওই ছেলেটার প্রতি এখন মায়া চলে আইতেছে পাগলটার প্রতি, কেননা ভাই দেখো একজন মানুষ যদি ভুল করার পরে ক্ষমা চাই তাহলে মনে করো তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কেননা আমরা হাজারো ভুল করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তারপরে সব গুলা গুণে মাফ করে দেয়, আর আমরা মানুষ হয়ে কি একটা গুণা মাফ করতে পারবো না একটা ছেলে, তো গাইজ অবশ্যই তাকে নিয়ে আর কোনো ট্রোল মোল করিও না ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভাই তোমরা পোলা পাইন যা পরিমাণে ট্রোল করতেছো ওই ছেলেটারে নিয়ে ওই ট্রোলগুলো বন্ধ করো জাস্ট, আর যে ওই মডেলটা ওটার নাম কি বালসাল জানো আমার ওটা ঠিক মনে নাই, তবে ওই ম্যাগিটারে বলতে চাইতেছি দেখ যেহেতু তুই ওই পাগলটা কিস করছে এই ভিডিওটার এত পরিমাণ ভাইরাল করছিস, তো এখন যে সে তোর কাছে ক্ষমা চাইছে এই ভিডিওর মাধ্যমে তাহলে তুই এই ভিডিওটারও ভাইরাল করছিস এই পরিমাণ, কেননা ওই যে ওই ভিডিও দ্বারা তো তুমি টাকা কামাইতেছো নিজের হোগার তলের পকেটটা ভরতেছো, এখন তাহলে এই ভিডিওটা ভাইরাল করে তুমি হোগার তলের পকেটটাই ভরো, আর ওই যে হলুদ সাংবাদিক ভাই এসব হলুদ সাংবাদিককে দেখলে আমার মাথা
আমাদের মন চাই যে পায়ের জুতা খুলে ওর গালে চার পাঁচটা করে বাড়ি দিই, কারণ এইসব বোকাচোদা গুলো এমনই খায় দেয়, কোনো কাজ নেই, জাস্ট মোবাইল ক্যামেরাটা অন করবে আর হয়ে পড়ে তারা এক একটা সাংবাদিক। মানে সাংবাদিকের জুতার পরিমাণ দাম নাই যাদের ফেসবুকে লাখ লাখ ভিউজ তাদের। এইসব বোকাচোদা করে আর কিছু কওয়া যায় না। তো ভাই আমার যেটা মানে মন থেকে মনে হয়েছে আমি এটাই বলছি, আর ভাই এটা তেমন কোন রোস্টিং না যে এখানে লাস্টে শায়রি বলে বিদায় নিতে হবে। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচনা আছে আমার জন্য।